ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায়। রামপুরহাট গণহত্যা অর্থাৎ অগ্নিগর্ভে দুই শিশু সহ আরো আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই মৃত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই দিনই সেই স্থান থেকে রাজ্য পুলিশ প্রশাসন ও আধিকারিকদের কড়া নির্দেশিকা জারি করেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে যেখানে যেখানে বোম ও আগ্নেয়াস্ত্র রয়েছে তা উদ্ধার করে বাজেয়াপ্ত করতে। ঠিক সেই নির্দেশনা অনুযায়ী রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এবং মিলছে প্রচুর পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র। ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসনের তৎপরতার সহিত সেই তদন্ত চালিয়ে আবারও রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া আমবাগানে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিকগণ বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেন। ইতিমধ্যে পুলিশ সূত্রে খবর, বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছিল, তিনারা এসেই উদ্ধার হওয়া বোমগুলিকে নিষ্ক্রিয় করেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, Zen TV। शांति किसे नहीं चाहिए? अरे ले 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 केरे काकेट साहब किस चीज़ में डकार दिखो ते की कहीं चीज़ ताके सारा दिन चुप शांति कुछ डकार दिखो उठ चलाते ওটু চায় জীবন বদলায়।